হ্যাঁ বিষাই দিছে, এবার আয় আমার মুখে, পয়গম্বরের দোয়া তার নসিব হয়েছে। ঘরার চৌকাত নাথ আমার বাবা কইছে, জিন্দগি থেবে তরে আমি আমার কিনার থেকে না সদাই, পৃথিবীতে তুই আমার সাথী হবি, জান্নাতু ফারদাউস তুই আমার সাথী হবি। হাদিস শরীফ প্রমাণ করলো, ইতিহাস স্পষ্ট প্রমাণ করলো, সে যুগের ছেলেরা বাবার কথা স্ত্রীকে তালাক দিত। সোনার বাংলা রে আমি তোরে কত ভালোবাসি, বিজ্ঞানের যুগে এসে দেখলাম তার উল্টু, বেগুনের কথায় মাকে সেপারেট করে দেয়, মায়ের কথায় বেগুনকে কোনোদিন তালাক দেয় না। মনোহর চুপ মেলার শ্রমিক ভাইয়েরা আমার করে কারখানায় কাজ করেন, ভালো কথা আমি বলবো, প্রাণ দ্বারা জোয়ানি আনবেন, বাড়িতে গেলে যাওয়ার সময় প্রথম গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করবে, মাকে আগে সালাম দিবেন, আসার সময় মায়ের দোয়া মায়ের চরণ ধুলি লয়ে আসবেন, মা গো বিদেশে থাকি না মা, কোন দিন জানি কোন অঘটন ঘটে, মা তুমি দোয়া কইল তোমার মা মুসাল্লা দিছে দিছে, তোমার জন্য কাঁদবে চোখের পানি ছেড়ে ছেড়ে। আল্লাহ বলেন মা দোয়া করলে তার সন্তানকে দুনিয়ার বালা মুসিবত থেকে আমি মা মুক্তি সাথে ধরে ধরে বাসাইয়া দেই। আর যে রকম সোফা মাকে কেউ গালি দিবেন না, বাবার উত্তরে দুঃখ দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। আল্লাহ বলে অমৃতের আরে আমি তো জিন্দগিতে কোনদিন আমার আব্বা দেখি নাই, পৃথিবীতে বাপ বলে প্রাণ বলে কাউকে দেখে দেখি নাই, আমি এতিম হইয়া জন্ম নিচ্ছি রে উন্ন, আমার মা দুঃখিনী, মায়ের সেবা আমার নসিব হয় না, মাটির খেলব তাবার নসিব হয়। আপনারা একটু মক্কার দিকে নজর করে দেন, দেখুন তা গাইয়া আমার নবী বিনে বিনে কাঁদবে, আমি না বলে কি দুঃখ রে পাগি, তার মনে তুই কেন কাঁদ, আমার নবী বলে মাগো কাঁদবি।